নীলিম সমুদ্র আর শুভ্র বরফে আবরা এয়া পৃথিবীর নির্জনতম কুমেরু মহাদেশ। অধিক জনপ্রিয় নাম এন্টার্কটিকা, আর এন্টার্কটিকার রজা এয়া পেঙ্গুইনের জাক। প্রকৃতির এক অন্যতম মনোরম সৃষ্টি, বিচিত্র দর্শন, বিচিত্র জীবন যাত্রা। কেতিয়াবা যদি ইহতক দেখা যায় পাহাড়ের উপর রোদ পুয়াই থাকা, কেতিয়াবা দেখা যায় সমুদ্রত জলকেলি করে থাকা। পিছে সমগ্র পৃথিবীর লগতে পরিবর্তন আহিছে পেঙ্গুইনের গৃহভূমি এন্টার্কটিকাক লৈ। গোলকীয় উষ্ণায়নে চুই গৈছে বিশ্বের এই দক্ষিণতম প্রান্তকো, পরিণতিত উষ্ণতর হয়ে উঠিছে এন্টার্কটিকা, গলিব লৈছে এন্টার্কটিকার বৃহৎ পরিমাণের বরফ। এনে অবস্থাত মহাদেশখনত পেঙ্গুইনের অস্তিত্বক লৈ শঙ্কিত হয়ে পড়ছে পরিবেশবিদ সকল। বরফের লগেলগে এন্টার্কটিকার পৰা শেষ হয়ে যাব নেকি পেঙ্গুইনের বংশও? এই প্রশ্ন এতিয়া বহুজনের মুখত। আর এই প্রশ্নের উত্তর বিচারিয়ে এন্টার্কটিকাত অভিযান চলাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী তথা অভিযানকারী অ্যালেক্স বোরোউইক্স আর মিশেল ওয়েটিংটনে। 20 জানুয়ারীত বিশ্বজুড়ি পালিত পেঙ্গুইন সচেতনতা দিবসের সঙ্গতি রাখি প্রকাশ করা তেওঁলোকৰ অভিযানের প্রতিবেদন অনুসরি উষ্ণতা বৃদ্ধি আর বরফের পরিমাণ হ্রাস পার সমান্তরালক এন্টার্কটিকাত হ্রাস পাইছে পেঙ্গুইনের সংখ্যা। Although we're really far away and we're at the bottom of the world, we're sort of at the front lines of climate change. What we're interested in finding is if the abundance levels and population overall of a variety of penguin populations have changed. অধ্যয়নত প্রকাশ পোৱা অনুসৰি এন্টার্কটিকা মহাদেশৰ পশ্চিম অঞ্চলটো তুলনামূলকভাৱে অধিক দ্রুততৰে গৰম হৈ উঠিছে, যাৰ বাবে কিছু সংখ্যক পেঙ্গুইনৰ প্ৰব্ৰজন ঘটিছে মহাদেশখনৰ পূব প্ৰান্তলৈ। কিন্তু পূব প্রান্ত গরম হয়ে উঠার পিছত পেঙ্গুইনবর কলে যাব? এই প্রশ্নের উত্তর এটা কারো হাততেই নাই। নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি।